নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি সিংহ রাশির মানুষ, ফেব্রুয়ারি 2023 কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, কি রেজাল্ট পেতে চলেছে সিংহ রাশির মানুষ, সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। নবগ্রহ কি রেজাল্ট দিতে চলেছে, কি ফল দিতে চলেছে সিংহ রাশির, পজিটিভ এবং নেগেটিভ দুটি দিক নিয়ে কিন্তু আমি আলোচনা করব। এই রাশিফলটি আপনারা যারা শুনছেন অবশ্যই আপনারা এটাকে গাইড হিসাবে নিন, আপনারা বন্ধু হিসাবে এই রাশিফলটিকে নিন। হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু 10-25% আপনাকে কিন্তু এই রাশিফল বিশেষভাবে সাহায্য কিন্তু করবে, চলার পথের পাথর হিসেবে কিন্তু এই রাশিফল আপনাকে কিন্তু বিশেষভাবে হেল্প আপনাকে কিন্তু করবে। দেখুন, এই যে সিংহ রাশির 2023 ফেব্রুয়ারি মাসে যে সম্ভাবনাগুলো উঠে আসতে চলেছে, দেখুন এখান থেকে আমি আপনার ব্যক্তিগত জন্মছক দেখতে পাচ্ছি না, আপনার জন্মছক বা আপনার কিসের মহাদশা চলছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এটা সার্বিক একটি বিচার, এটা ইন জেনারেল বিচার নয়, কিন্তু আপনারা এই ভিডিওটি একটু মাইন্ডলি আপনারা শুনবেন। সিংহ রাশি সৌভাগ্য লাভ হতে চলেছে সিংহ রাশির ফেব্রুয়ারি মাসে। প্রথম আসি আপনাদের স্বাস্থ্য। দেখুন, রাশির অধিপতি ষষ্ঠভাবে অবস্থান করছে এবং সরাসরি মঙ্গলের দৃষ্টি, মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার রাশির উপরে রয়েছে। আবার শনি এবং শুক্রের সপ্তম দৃষ্টি আপনার রাশির উপরে রয়েছে, মঙ্গলের দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি এবং শনি এবং শুক্রের সপ্তম দৃষ্টি আপনার রাশির উপরে রয়েছে এবং রাশির অধিপতি ষষ্ঠভাবে অবস্থান করছে। 14 ফেব্রুয়ারির পর থেকে এই রবি আপনার সপ্তমভাবে অবস্থান করবে। কি শরীর নিয়ে, দেখুন 14 ফেব্রুয়ারি পর্যন্ত আপনার স্বাস্থ্যের জায়গাটা নিয়ে, বিশেষ করে আপনার ইমিউনিটি পাওয়ারটা কিছুটা হলেও কম থাকবে এবং এর পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে আপনার গ্যাস্ট্রাইটিসের সমস্যা, গ্যাসের সমস্যা আপনাদের বাড়বে এবং কিছু ক্ষেত্রে আপনাদের ব্লাড প্রেশারের সমস্যা কিন্তু আপনাদেরকে ভুগতে হবে। কিন্তু 14 ফেব্রুয়ারির পর থেকে স্বাস্থ্যের জায়গাটা অনেকটা রিকভার কিন্তু হবে, অর্থাৎ যারা খাওয়া দাওয়া করছেন বাইরের বেশি স্পাইসি ফুডটা কিন্তু এই সময় এড়িয়ে চলুন। বিশেষ করে এই সময় কিন্তু 14 ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের কিছুটা শরীর নিয়ে একটু হলেও খুচরো সমস্যা কিন্তু ভোগাতে পারে, বড় মেজর সমস্যা না, ছোটোখাটো সমস্যা। 14 ফেব্রুয়ারির পর আপনার এই জায়গাটা কিন্তু ভালো এবং শনি এবং শুক্র সরাসরি আপনার রাশিকে দৃষ্টি দিচ্ছে, সপ্তম দৃষ্টি, কিছুটা অলস আপনাকে কিন্তু করবে, কিছুটা অলস। আচ্ছা, করছি করবো এরকম কাজ, যে কাজটা আপনার আজকে করার কথা সে কাজটা আপনি 2 দিন পর করলেন, আপনার যে সময় ঘুম থেকে ওঠার কথা একটু লেটে উঠলেন, বা যে জায়গাতে যাওয়ার কথা ছিল সেখানে আপনি গেলেন না, আচ্ছা আমি পরে একটা ডেট নিয়ে নিচ্ছি, এরকম একটু আপনাকে অলস করে দেওয়ার জায়গা কিন্তু রয়েছে। এটা কখন থেকে হবে, অর্থাৎ কতদিন অবধি, 15 ফেব্রুয়ারি 2023 অবধি, অর্থাৎ 15 ফেব্রুয়ারি অবধি এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার আসি আপনাদের অর্থ। দেখুন, আমি একটি কথা বারবার বলেছি, বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় কিনা গঙ্গা জলের মতো পবিত্র করে, আপনার ধনভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতি আপনার পঞ্চমপতিও সরাসরি ধনভাবে দৃষ্টি দিয়ে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে এবং পরিবার পরিজনদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি কিন্তু এই সময় কিন্তু হতে চলেছে। এবার আসি আপনাদের শিক্ষা। শিক্ষাটা দেখুন রিপ্রেজেন্ট বাই পঞ্চম ভাব। এই পঞ্চম ভাবে কোন গ্রহ অবস্থান করছে, বুধ। বুধ কিন্তু 7 ফেব্রুয়ারি আবার বুধ ষষ্ঠভাবে চলে যাচ্ছে এবং আপনার যে বৃহস্পতি পঞ্চম ভাবের অধিপতির মালিককে বৃহস্পতি, বৃহস্পতি কোথায় অবস্থান করছে, অষ্টম ভাবে,
দেখুন, যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো, এবং কিছুটা ক্ষেত্রে এই 7ই ফেব্রুয়ারি পর থেকে পড়াশোনাতে অমনোযোগী, ষষ্ঠভাবে বুধ একটু মন চঞ্চল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং পড়াশোনাতে কিছুটা লেজিনেস থাকবে। অর্থাৎ কত তারিখ, 15ই ফেব্রুয়ারি পর্যন্ত কিছুটা পড়াশোনাতে অমনোযোগী, মনোনিবেশ না করা, এটা কিন্তু থাকবে। কিন্তু আমি একটা কথা বলছি, আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু বেটার সময় আসতে চলেছে। একাগ্রতা নিন পড়াশোনার ক্ষেত্রে, মানে আপনার জিত নিশ্চিত রূপে কিন্তু হবে, এবং মঙ্গল দৃষ্টি দিচ্ছে, তাই এনার্জিটা কিন্তু বাড়বে 15ই ফেব্রুয়ারি পর থেকে। এনার্জিটা কিন্তু আপনাদের এনার্জি লেভেল কিন্তু হাই কিন্তু হবে, লিখে রাখুন সিংহ রাশির আপনি মানুষ আপনার ক্ষেত্রে। এবার আসি আপনাদের প্রেম, প্রেম রিপ্রেজেন্ট বাই পঞ্চম ভাব। দেখুন পঞ্চম পতি অষ্টম ভাবে এবং পঞ্চম ভাবে বুধ অবস্থান করছে। দেখুন এখানে কিন্তু আমি একটি কথা বলবো, প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো দেখা যাচ্ছে, নতুন প্রেম পুরাতন প্রেম আসতে চলেছে। কিন্তু রবি যেহেতু সরাসরি সপ্তম ভাবে অবস্থান করে, সরাসরি রাশিকে দৃষ্টি দিবে, এবং মঙ্গলও চতুর্থ দৃষ্টি দিয়ে আপনার রাশিকে দেখবে, সরাসরি একটু কথা বলবো যে আপনাদের রাগ জেদ ইগো সেন্টিমেন্টটা কমাতে হবে। এখানে কিন্তু সিংহ রাশির কিছুটা ক্ষেত্রে সমস্যা কিন্তু আসতে পারে। অর্থাৎ যারা ইয়াং জেনারেশন আছে, প্রেমিক প্রেমিকারা আছে, নিজেদের একটু ছোটোখাটো ব্যাপারে আর্গুমেন্টে জড়িয়ে পড়া, অর্থাৎ নিজেদের রাগ জেদটা কমিয়ে সেন্টিমেন্টটা কমিয়ে যদি আপনাদের চলে, লাভ লাইফ আপনাদের ফেব্রুয়ারি মাসে খুব ভালো যেতে চলেছে। কৌশিকরা যে কথাগুলো বলে সম্পূর্ণ গ্রহের গোচর ধরে কিন্তু বলে, ওই নিজের মতন করে কথা বলে গেলাম, কোনো কারণ নেই, অর্থাৎ কি কারণে হচ্ছে সম্পূর্ণ বিশ্লেষণ কিন্তু আপনাদেরকে আমি করতে চলেছি। ওই জন্য বারবার বলি, ভিডিওগুলো আপনারা সম্পূর্ণরূপে অবশ্যই শুনে, সিংহ রাশি গোল্ডেন টাইম 2023 লিখে রাখুন। এবার আসি সিংহ রাশির ক্ষেত্রে আপনার সম্পত্তি। দেখুন সম্পত্তির জায়গাটা যদি আমি বলি, চতুর্থ ভাব, চতুর্থভাবে অধিপতি মঙ্গল একাদশভাবে অবস্থান করছে, সরি আপনাদের আপনার ঠিক কর্মভাবে অবস্থান করছে, সরাসরি আপনার কর্মভাবকে কর্মভাবে অবস্থান করে চতুর্থ ভাবকে দৃষ্টি দিচ্ছে। সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ পাবেন, আপনি সিংহ রাশির মানুষ, আপনি কিন্তু সম্পত্তিগত দিক থেকে আপনি কিন্তু লাভ পাবেন, প্রপার্টি সুখ সাধন বৃদ্ধি করবে। চতুর্থ ভাব আমাদের সুখের জায়গা, আমাদের পরিবারের জায়গা, মায়ের জায়গা, বন্ধুত্বের জায়গা, বন্ধুত্ব মা এবং সুখ, প্রপার্টি সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন। এবার আসি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে ভাগ্যের জায়গা। দেখুন ভাগ্য ভাগ্যাধিপতি কোথায় অবস্থান করছে, কর্মভাবে, এবং দেখুন ভাগ্যের ক্ষেত্রে বৃদ্ধি, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আপনাদের হতে চলেছে, ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। এবং এর পাশাপাশি আপনি সিংহ রাশির মানুষ, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কে উন্নতি, বসের সাথে সম্পর্কে উন্নতি, কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ট্রান্সফার প্রমোশনের সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং কলিগদের সাথে সম্পর্ক ভালো কিন্তু হতে চলেছে সিংহ রাশি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবার আসি আপনাদের ব্যবসা এবং বিবাহ। দেখুন সপ্তম ভাব হচ্ছে আমাদের পার্টনারের জায়গা। দেখুন সপ্তম ভাবে শনি অবস্থান করছে, 30 বছর পর এই শনি সপ্তম ভাবে অবস্থান করে শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করে আপনাদের বিশেষ করে দাম্পত্য সুখের জায়গা আপনাদের ভালো হবে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বন্ডিং কিন্তু হবে, এবং আপনার পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনার হবে। আপনি সিংহ রাশির মানুষ, পার্টনারের কেরিয়ার ডেভেলপমেন্ট আপনার হতে চলেছে, এবং এর পাশাপাশি আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিশেষ করে সরাসরি সপ্তমভাবে অবস্থান করছে শুনি তো, ব্যবসা যারা করছে ব্যবসার ক্ষেত্রে কিন্তু উন্নতি কিন্তু হবে, এবং সপ্তম ভাব হচ্ছে আমাদের ডেইলি ইনকাম, দৈনিক রোজগার আমাদের বৃদ্ধি কিন্তু করবে। এবং আপনি আপনার পার্টনারের কথা শুনে চলুন, আপনার জীবনসঙ্গিনীর কথা শুনে চলুন, দেখবেন উন্নতি কিন্তু নিশ্চিত রূপে আপনার কিন্তু হবে। জীবনসঙ্গিনীর কথা শুনে চলুন, আপনি সিংহ রাশির মানুষ, নিশ্চিত রূপে আপনার উন্নতি কিন্তু হতে চলেছে। এবং এর পাশাপাশি
যেহেতু সপ্তমভাবে শনি ব্যবসা ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট নিশ্চিত রূপে দিতে চলেছে এবং দৈনন্দিন রোজগার এবং পার্টনারশিপ যারা বিজনেস করছে দেখা গেল 10 জন মিলে সেখানেও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু দিবে। এবং এই যে কর্মের জায়গাটা যদি আমি আরেকবার বলি, কর্ম অধিপতি শুক্র 15 ফেব্রুয়ারির পর থেকে আপনার অষ্টমভাবে কিন্তু অবস্থান করবে। এখানে কিন্তু একটু হলেও সমস্যা কিন্তু রয়েছে, কারণ কর্মক্ষেত্রের চাপ কিন্তু 15 ফেব্রুয়ারির পর থেকে বাড়বে। কর্মক্ষেত্রে যথেষ্ট প্রেশার কিন্তু থাকবে, সিংহ রাশি আপনি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন সপ্তমভাবে এই শনি অবস্থান করে আপনাদের যারা বিয়ের ব্যাপারে দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, বিয়ে কানেকশন হচ্ছিল না, বিয়ে হতে গিয়ে বিয়ে কেটে যাচ্ছে, এবার কিন্তু আপনার বিয়ের একটা কথা হওয়া বা বিয়ে হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা বা সম্পর্কগুলো আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি সিংহ রাশি মানুষ লিখে রাখুন, এবং শুক্র অবস্থান করছে 15 ফেব্রুয়ারি পর্যন্ত, খুব লাভ কিন্তু দিবে আপনার বিয়ের ক্ষেত্রে এবং দাম্পত্য সুখের জায়গায় কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। এবার আসি আপনাদের একাদশপতি। একাদশপতি পঞ্চমভাবে অবস্থান করছে, এবং পঞ্চমভাবে 7 ফেব্রুয়ারি অবধি অবস্থান করবে, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি দিবে এবং সফলতা আপনাদেরকে দিবে। এবং ষষ্ঠভাবে যখন চলে যাবে কিছুটা ক্ষেত্রে আপনাকে একটু হলো পরিশ্রম কিন্তু করতে হবে। সিংহ রাশি তো আপনাদের প্রতীক হচ্ছে সিংহ, অর্থাৎ যথেষ্ট মানে আপনাদেরকে 7 ফেব্রুয়ারি পর থেকে একটু পরিশ্রমটা কিন্তু আপনাদেরকে কিন্তু বাড়বে। দ্বাদশভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, ফরেন কানেকশনগুলো আসবে, যারা ফরেনে যেতে চাইছেন বা ফরেন অ্যাক্টিভিটির জায়গাটা আছে তাদের ক্ষেত্রে ফরেন থেকে লাভ, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদেশের সঙ্গে যুক্ত আছেন বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। এবং একটি কথা আমি আবার বলবো, সৌভাগ্যের সূচনা কিন্তু হতে চলেছে আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে, এবং আপনাদের ভাগ্যোদয় ভাগ্যের যে সাপোর্ট, আমি একটি কথা বলি, ভাগ্যের যদি সাপোর্ট থাকে বাঁধ ভেঙে দেওয়া যায় এক কথায়, অর্থাৎ ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্টে সিংহ রাশি কিন্তু ভাগ্য চমকাতে চলেছে, এবং যে কোনো হওয়া কাজ খুব দ্রুত আপনাদের হবে, না হওয়া কাজগুলো খুব দ্রুত কিন্তু আপনাদের হবে। কী উপায় করবেন? প্রথম কথা, আপনারা হনুমানজির উপাসনা করুন, অর্থাৎ যতদিক হনুমানজির আপনারা উপাসনা করবেন বিশেষভাবে লাভ পাবেন, এবং হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন, এবং সূর্য দেবতাকে আপনারা জল নিবেদন করুন, অর্থাৎ উদিত সূর্যকে যদি জল নিবেদন করতে হয় সকালবেলা বিশেষভাবে লাভ কিন্তু পাবেন, এবং ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি আপনারা পাঠ করুন। এবং যতদিক আপনারা ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় যতদিক আপনারা পাঠ করতে পারবেন তত জীবনে কিন্তু আপনাদের প্রোগ্রেস কিন্তু হবে, আপনাদের উন্নতি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হবে। যাদের মামলা মকদ্দমা চলছিল, একটা বিভ্রান্ত হয়েছিলেন, সেখান থেকে কিছুটা রেহাই পাবেন। শত্রু কিন্তু আপনাদের শান্ত হতে চলেছে, যাদের এনিমি সমস্যাগুলো চলছিল শত্রুটা কিছুটা হলো কিন্তু আপনাদের শান্ত কিন্তু হবে। 2023 ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড আপনাদের ক্ষেত্রে কিন্তু নিয়ে আসতে চলেছে। আপনি সিংহ রাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে নবগ্রহ যে ফল আপনাকে দিতে চলেছে, নেগেটিভ এবং পজিটিভ দুটি দিকে কিন্তু রয়েছে, এবং আপনাদের এ মাসে কোনো বাহন, কোনো সম্পত্তি, কোনো লাক্সারি প্রোডাক্ট কিন্তু ক্রয় করবেন। নমস্কার, ধন্যবাদ।